त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनं मृत्युमुक्षि मामृता। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। বন্ধুরা, আমি শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার কেমনভাবে পালন করেছি তার ভিডিও এক এক করে শেয়ার করেছি তোমাদের সাথে। আজ আমি শ্রাবণ মাসের চতুর্থ সোমবার কীভাবে করব, কোন শস্য বাবার মাথায় নিবেদন করব, কি ফুল বাবাকে নিবেদন করব তার ভিডিও শেয়ার করছি। 2021-এ 9ই আগস্ট শ্রাবণ মাসের চতুর্থ সোমবার পড়েছে বাংলার 24-এ শ্রাবণ। ওই দিন আমি কিভাবে পুজো করছি আমি সেটাই তোমাদের কাজকে দেখাবো। তাহলে চলো শুরু করি। আমার এখানে বাবা মহাদেবকে আর বাবা তুঙ্গনাথকে আমি সিংহাসনের ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার আমি পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করাবো। প্রথমে আমি যেটা করি, প্রত্যেক সোমবারে আমি দেখিয়েছি কিভাবে পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করতে হয়, সেটা আমি তোমাদেরকে প্রত্যেক ভিডিওতে দেখিয়েছি। আগের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নিও, আমি লিংক আই বাটনে দিয়ে রাখবো। আর আজকের ভিডিওটা দেখো আমি কিভাবে করছি। প্রথমে আমি বাবা মহাদেবকে অভিষেক করাবো। বাবা মহাদেবকে আমি অভিষেকের জন্য নামাবো। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। একইভাবে বাবা তুঙ্গনাথকেও আমি নামাচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আচ্ছা, অনেক বন্ধু আমাকে বলেছো যে দিদি তুমি কেন ওম কথাটা উচ্চারণ করছো না, ওম বলছো না কেন? আচ্ছা, আমার তো এখনও তোমার দীক্ষা হয়নি। আমার মামনি বলেছে আমার দীক্ষা হয়নি, আর মেয়েদের নাকি ওম কথাটা উচ্চারণ করতে নেই। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় বলেই বাবা মহাদেবের পুজো করতে হয়। আমি সেটাই করি। তো আমার মতে আমি ওই জন্য আমি বাবা মহাদেবকে মানে নমঃ শিবায়, নমঃ শিবায় বলি। আচ্ছা, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আচ্ছা, আমি আগের ভিডিওগুলোতে আমি দেখেছি এক এক করে স্নান করানোটা, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি এবারে একটাতেই আমি একটা থালার মধ্যে একবারে স্নানটা আমি ছোট করে দেখিয়ে দিচ্ছি। যেহেতু ওই আগের ভিডিওগুলোতে অনেক বড় করে আমি স্নানটা কীভাবে করাচ্ছি দেখিয়েছি, আজকে আমি ছোট করে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, পঞ্চামৃতর জন্য তোমরা জানো প্রথমে দুধ নিতে হবে, দই নিতে হবে, ঘি, আর হচ্ছে মধু। আর যেটা লাগে সেটা হচ্ছে শর্করা, শর্করা হচ্ছে চিনি। ব্যাস, দুধ, দই, ঘি, মধু, শর্করা, এই দিয়ে হলো পঞ্চামৃত। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। প্রথমে আমি ত্রিশূলকে স্নান করাবো। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নপসা দেবতা ভয় নমো নমঃ, জয় বাবা তুঙ্গনাথায় নমো নমঃ। নমঃ শিবায়, 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 জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এবার আমি শুদ্ধ গঙ্গা জল দিয়ে স্নান করে নিচ্ছি।
नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमो नक्षदेवता भूयो नमो नमः जय बाबा तुंग नाथ शिवाय नमो शिवाय जय शिव शंभु शिव शंभु शिव शंभु। अच्छा ये घटी जलटा एट गंगा जले भर्ती आम बाबार माथा ठेले दिल आज के परिष्कार एक गंगा जल देव हमें परिष्कार एक घी मधु माखिए शुद्ध गंगा जल दिए धुए निल ये तो हमें एकटी करे बेलपाता दिए रखलाम। नमः शिवाय। एबार आमी बाबा महादेव के तुले निच्छी। नमः शिवाय। जय शिव शंभु जय बाबा तुंगनाथाय नमः। अच्छा এই হচ্ছে সে পঞ্চামৃত জল যে বাড়ির সকলের মাথায় বুলিয়ে দিয়ে আমার ওই মনসা গাছের তলায় দিয়ে দেবো। আর তোমাদের তোমরা অনেকে বলেছো মনসা গাছ না থাকলে দিদি জলটা কোথায় ফেলবো, তো তোমাদের বাড়িতে তো কোনো ফুল গাছের টব আছে, সেই ফুল গাছের তলায় যে কোনো ফুল গাছের তলায় দিয়ে দেবে, তুলসী গাছের তলায় দিও না, ফুল গাছের তলায় দিয়ে দেবে। নমঃ শিবায়। আচ্ছা এই যে বাবার মাথায় ঘটিটা এটা আমি এবার গঙ্গা জলে ভরে দিচ্ছি। নমঃ শিবায়। এবার আমি বাবাকে সিংহাসনে তুলে দেব। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় জয় বাবা তুঙ্গনাথ। চন্দন বেটে নেব। নমঃ শিবায় নমঃ শিবায় জয় শিব শম্ভু। এরপর আমি বাবাকে বেলপাতা চড়াবো। আজকে যেহেতু চতুর্থ সোমবার আজকে আমি সাতটা বেলপাতায় বাবার মাথায় চড়াবো। আমি প্রত্যেক দিনই প্রত্যেক সোমবারে সাতটা বেলপাতা চড়াই। তোমাদেরকে আমি আগেই বলেছি বেলপাতার সম্পর্কে, তোমরা তিনটে বেলপাতা চড়াতে পারো, সাতটা বেলপাতা চড়াতে পারো, এগারোটি বেলপাতা চড়াতে পারো, অথবা একুশটি বেলপাতা চড়াতে পারো। শ্রাবণ মাস যে যেমনভাবে পারবে, যত বেশি পারবে বেলপাতা মানে জোগাড় করতে পারবে বাবার মাথায় নিবেদন করবে। নমঃ শিবায়। এরপরে আমি বাবাকে মালা পরিয়ে দেব। আজকে আমি সাদা আকন্দ ফুলের মালা নিয়ে এসেছি। সাদা আকন্দ ফুল বাবা মহাদেবের ভীষণ প্রিয়। নমঃ শিবায়। আজকে আমি প্রচুর ধুতরা ফুল পেয়েছি। আমার বাবা মানে আমার শ্বশুরমশাই যেখানে দুধ আনতে যান ওখানে একটা গাছে প্রচুর ধুতরা ফুল ফুটেছিল, দিয়ে বাবা নিয়ে এসেছে আজকে। নমঃ শিবায়। এরপর আমি বাবাকে স্নান করাবো, বাবার মাথায় জল ঢালবো। আছে শুদ্ধ গঙ্গা জল আছে, আমি এতে দেবো অগরু। আর দেব সিদ্ধি। আর দেব চন্দন। আমি জলে দেব গোলাপের পাপড়ি।
আচ্ছা, যে কোনো লাল ফুল কিন্তু বাবার মাথায় নিবেদন করা যায় না। গোলাপ ফুলের পাপড়ি অথবা পদ্ম ফুলের পাপড়ি তোমরা বাবার মাথায় স্নানের জলে দিতে পারো। আমি এখানে গোলাপের পাপড়ি দিলাম। আর বাবার মাথায় জল ঢালার সময় ওই একটাই মন্ত্র পাঠ করবে, যেটাকে বলা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্তিমামৃতাত। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্তিমামৃতাত্কমিব বন্ধনম মৃত্যুমুক্তিমামৃতাত্। নমঃ শিবায়। জয় বাবা তুঙ্গনাথায় নমো নমঃ। নমঃ শিবায়। নমঃ শিবায়। আচ্ছা, আজকে হচ্ছে চতুর্থ সোমবার, তো আমি আজকে একটু ডাব নিয়ে এসেছি বাবার কাছে, বাবার মাথায় ঢালবো বলে। একটু দিয়ে দিচ্ছি। এ দেখো, এখানে ডাবের জল আছে, আমি একটু ডাবের জল বাবার মাথায় দিয়ে দিলাম। চতুর্থ সোমবার, বাবা যেন সবাইকে ঠান্ডা করে, সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। নমঃ শিবায়। 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 এরপর আমি বাবার মাথায় অর্ঘ্য নিবেদন করব, সেটা হচ্ছে এই চাল। চাল তোমরা প্রত্যেক দিন স্নান করানোর পরে বাবাকে দেবে। নমঃ শিবায়। নমঃ শিবায়। নমঃ শিবায়। নমঃ শিবায়। নমঃ শিবায়। নমঃ শিবায়। জয় শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। আমি প্রত্যেক সোমবার, শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার আমি দেখিয়েছি কি কি শস্য বাবার মাথায় নিবেদন করতে হয়। পঞ্চশস্য বাবার মাথায় চড়ে, তো আমি এক এক সোমবারে এক একটি শস্য দেখিয়েছি কোন সোমবারে কী নিবেদন করবে। আজকে হচ্ছে চতুর্থ সোমবার, আজকে আমি বাবার মাথায় গম নিবেদন করব। এই একইভাবে আমি একটু গঙ্গা জলে এটাও ভিজিয়ে নিলাম। নমঃ শিবায়। 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 আচ্ছা, গমটা যখন নিবেদন করবে, তোমাদেরকে একটু বলে দিই, গমটা একটু বেছে নেবে যেন কোনো পোকা গম না থাকে বা কোনো ভাঙা গম না থাকে। একদম গোটা গোটা পরিষ্কার বেছে গম নিয়ে বাবার মাথায় দেবে। বাবাকে গোটা ফল দেব। নমঃ শিবায়। 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 জয় শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। বাবাকে আমি ভোগ নিবেদন করলাম। এরপর আমি চতুর্থ সোমবারে বাবা মহাদেবের পূজা বিধি। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করো, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, ফার্স্ট নোটিফিকেশন তোমার মোবাইলে যায়। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে প্লিজ লাইক দিও।
আর যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যুগিও। আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, জয় শিব।